Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পিস্তল নিয়ে স্কুলে এলো পড়ুয়া। অন্য পড়ুয়াদের কাছ থেকে খবর পেয়ে প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকেরা বন্দুকটি কেড়ে নেয়। খবর দেওয়া হয় পুলিশে। স্কুলের মধ্যে দশম শ্রেণীর ছাত্রের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার আন্দুলবেড়িয়া হাই স্কুলে। ওই ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কি করে তার কাছে আগ্নেয়াস্ত্র এলো, কেনই বা সে স্কুলে আগ্নেয়াস্ত্র এনেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার স্কুল শুরুর আগেই এই ঘটনায় স্কুলের চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে অভিযুক্ত ছাত্র এদিন গুলি ভর্তি পিস্তল স্কুলে এনে বন্ধুদের দেখাচ্ছিল। সেই সময় শিক্ষকরা বিষয়টি জানতে পেরে বন্দুকটি উদ্ধার করে এবং পুলিশে খবর দেন। অভিযোগ, দশম শ্রেণীর ওই ছাত্র গেটম্যানকে গুলি করবার জন্য ওই আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল স্কুলে। সূত্রের দাবি, বেশ কয়েকদিন আগে গেটম্যানের সাইকেলের সিট খুলে নিয়ে যাওয়ায় কয়েকজন ছাত্রকে তিনি বকাঝকা করেছিলেন। ওই ঘটনার বদলা নিতেই শনিবার দশম শ্রেণীর এক ছাত্র গুলি ভর্তি পিস্তল নিয়ে আসে স্কুলে। তাকে গুলি করার কথা অন্য ছাত্রদেরকে জানিয়েছিল সে। বিষয়টি জানাজানি হতেই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকরা ওই ছাত্রের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ পৌঁছে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। ওই ছাত্রের দাবি, সে রাস্তার মধ্যে আগ্নেয়াস্ত্র কুড়িয়ে পেয়েছিল এবং বন্ধুদের দেখাচ্ছিল। বিষয়টি স্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুলের মধ্যে কিভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে এলো সেই বিষয়ে ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই ছাত্র রাস্তায় কুড়িয়ে পাওয়া আগ্নেয়াস্ত্র অন্যান্য বন্ধুকে দেখানোর সময় বিষয়টি জানাজানি হয়ে যায়। এরপর ওই ছাত্রের ঘরে গিয়ে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তবে ঠিক কি কারণে পিস্তলটি নিয়ে এসেছিল স্কুলে, সেই বিষয়টি পুলিশই বলতে পারবে, এমনটাই জানান প্রধান শিক্ষক। ওই ঘটনায় অন্যান্য ছাত্রদের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। প্রার্থনা নর্মালি আমাদের হওয়ার পরে এক দুটো ছেলে এসে বাথরুমে থেকে এসে বললো যে স্যার, একটা ছেলের কাছে বন্দুক পিস্তল আছে, বন্ধুদেরকে দেখাচ্ছে। তো আমরা তাকে জিজ্ঞেস করলাম, বড় ছেলে ছোট ছেলে কোন ক্লাসে, এটা বলতে বলতে বলো যে হ্যাঁ 9-10 হবে, মানে সে ছেলেটা ছোট, যে ছেলেটা খবর দিল আমাদের এদিকে প্রার্থনা সবাই শেষে। তখন আমরা 4-5 জন টিচার নিচেই ছিলাম, সেখানে গেলাম, গিয়ে বাথরুমে আমরা খোঁজ লাগলাম, স্কলারশিপ পেলাম। বাথরুমে দুটো ছোটো ছেলে ছিল, তাদের কাছে কিছু ছিল না এবং বাথরুমেও কিছু ছিল না, তার মানে তখন তারা যদি ছিল তাহলে ওখান থেকে ক্লাসরুমে চলে গিয়েছে। দিয়ে আরও তখনই জানা গেল যে 9-10 তাহলে একটু খোঁজ লাগলাম, যেহেতু বড়ো ছেলে ছিল। দিয়ে আমাদের অনেক স্যার, 7-8 জন স্যার মিলে 9 এবং 10 ঘরে যাওয়া হলো। দোতলায় গিয়ে বেশ 4-5 জন টিচার খুঁজতে খুঁজতে 10-এর একটা ঘরে একটা ছেলের হাতে ওই মানে তল্লাশি করতে গিয়ে ওই পিস্তলটা পাওয়া যায়। যে ছেলেটার কাছে ধরা পড়েছিল সে বললো, এটা আমার নয়, ওই ছেলেটা। তো সেটার নাম করে বললো, তাকে ডেকে আনাও। তো তাকে ডেকে আনা হলো এবং সে ছেলেটা অস্বীকার করলো না, বলে হ্যাঁ এটা আমার, আমি বললাম কোথায় পেলি, কেন নিয়ে এসেছিস, বলে আমার মামার বাড়িতে পুরনো ঘর পরিষ্কার করতে গিয়ে আমি পেয়েছি, বন্ধুদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছিলাম। হ্যাঁ, যেহেতু এটা একটা আগ্নেয়াস্ত্র এবং ক্লাসরুমে ধরা পড়েছে, সেহেতু আমরা পুলিশকে জানিয়েছি এবং পুলিশ এসেছেন এবং আইনের যে বিষয়গুলো রয়েছে, জিজ্ঞাসাবাদ, কেন নিয়ে এসেছে, কোথা থেকে পেয়েছে, এগুলো পুলিশের কাজ, সে পুলিশ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, রেজিনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।